মুসলিম জাহানের জন্য সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান, সংযমের মাসও এটি। তবে সারাদিনের সংযম শেষে ইফতারিতে সাধ্যমতো বাহারি আয়োজন রাখেন রোজাদাররা, সৌদি এর ব্যতিক্রম নয়। দেশটির ইফতারের বিস্তারিত দেখুন নিবির আমিনের প্রতিবেদনে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। আলজেরিয়ার পরেই আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবেও ধরা হয় সৌদি আরবকে। ইসলাম ধর্মের শুরুই যেখানে, সেই সৌদি আরবে যে ভিন্ন রকমভাবে আয়োজন হবে ইফতারের সেটাই তো স্বাভাবিক। বেশিরভাগ অফিস আদালতই ছুটিতে থাকে রমজানে। সাধারণত ইফতারের পর সেহরি পর্যন্ত জেগে থাকে সৌদিরা, তাই তাদের ইফতারের আয়োজনটাও হয় অত্যাধিক জাঁকজমকপূর্ণ। ঘরে বাইরে বড় এক প্লেটের উপর পলিথিন বিছিয়ে খাবার রেখে সবাই মিলে ইফতার করা তাদের সংস্কৃতির অংশ। রাস্তাঘাটে বিনামূল্যেই দেয়া হয় প্রচুর ইফতারির প্যাকেট। ইফতারের সময় বন্ধ রাখা হয় দোকানপাট। বিশ্বের সর্ববৃহৎ ইফতারির আয়োজন করা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে। মসজিদে হারাম ও মসজিদে নবমীতে করা হয় সর্ববৃহৎ এ আয়োজন। এখানে প্রতিদিন গড়ে একসঙ্গে ইফতার করেন প্রায় লাখো মানুষ। নানা ধরনের মুখরোচক খাবারে ভরপুর থাকে সে আয়োজন। ইফতারিতে থাকে উন্নতমানের খেজুর, ভীমতো নামের আঙ্গুর রসের শরবত, তামিজ নামের পুষ্টিকর রুটি, ভেড়া মুরগির মাংস দিয়ে তৈরি খাপসা, থাকে বোরাক নামের মাংসের পিঠা, সেই সাথে মান্ডি নামের মুরগি ও ভাত দিয়ে তৈরি মজাদার এক খাবার। এছাড়াও থাকে কোনাফা, ত্রম্বা, বাছুরচাণ্ড নামের নানা রকম মুখরোচক হালুয়া। এছাড়াও মরিচ ছাড়া মাংসের কিমা দিয়ে তৈরি সমুচার মতো এক ধরনের খাবার তৈরি করে সৌদিরা। থাকে সালাতা নামের এক প্রকার সালাদ, সেই সাথে শরবা, দই, খরবুজ নামের ছোট বড় রুটি থাকে ইফতারির আয়োজনে। নিবির আমিন, নিউজ 24।